বন্ধুরা, তোমরা সবাই ইকো পার্কে বেড়াতে যাও, কিন্তু বেশিরভাগই ইকো পার্কে আসল দর্শনীয় জায়গাগুলো দেখে উঠতে পারো না। প্রথমত, ইকো পার্ক এত বড় এরিয়া যে রাস্তা চেনা যায় না, কোথায় কী আছে খুঁজতে হয়। খুঁজতে খুঁজতে বয়স্করা ক্লান্ত হয়ে যায়, সময়ও চলে যায়। তাই তোমরা শুরু করবে 4 নম্বর গেট দিয়ে। এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, ঢুকেই টয় ট্রেনের টিকিট কেটে উঠে পড়ো। এখানে দেখার জায়গার মধ্যে আছে 7 ওয়ান্ডার্স, রেইন ফরেস্ট, মার্কস গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, ভেষজ উদ্যান, টি গার্ডেন, স্কাল্পচার গার্ডেন, চিলড্রেন পার্ক, মিউজিক্যাল ফাউন্টেন ইত্যাদি। টয় ট্রেন থেকে নেমে যেটি ভালো লাগবে সেগুলি আগে দেখে নেবে। মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিন দুপুর 12:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে, আর সোমবার বন্ধ থাকে। টিকিট মূল্য পার হেড 30 টাকা করে। সব দেখা হয়ে গেলে বিশাল লেকের পাশে চলে এসো। এখানে লঞ্চে করে লোকেরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে দেখো। দোতলা লঞ্চে উঠলে মনে হবে বিশাল কোনো নদীর বুক চিরে নিরুদ্দেশের উদ্দেশ্যে চলেছি। সন্ধে হয়ে আসলে মিউজিক্যাল ফাউন্টেনের সামনে চলে আসো। সুরের তালে তালে আলো ও জলের নৃত্যে তোমার সারা দিনের ক্লান্তকে ভুলিয়ে দেবে। সন্ধ্যের ইকোপার্ক দেখে মনে হবে কোনো স্বপ্নপুরীতে আছি। পুরো ইকোপার্ক নানা রঙের আলোয় ভরে উঠেছে। দিনের বেলায় যেগুলি ঝিমিয়ে পড়েছিল সেগুলো কেমন জীবন্ত হয়ে উঠেছে।